नमस्कार बंधुरा, आमि प्रीतम। आमार चैनल इ नलेज फैक्टरी ते आपनादेर के स्वागत जानाई। बंधुरा, आज के आमि जे टपिकेर उपरे एइ भिडियोटा करछि सेटा हयतो थामनेल देखे अलरेडी आपनारा बुझे गेछेन। हाँ, आज के आमि जे टपिकेर उपर एइ भिडियोटा करछि सेटा हलो होम लोनेर ब्यालेंस ट्रांसफार, अर्थात किभाबे आपनी একটা ব্যাংক থেকে আরেকটি ব্যাংকে আপনার হোম লোনকে ট্রান্সফার করতে পারেন। বন্ধুরা, এর আগে আমি হোম লোনের উপরে একটা ভিডিও করেছি, যে ভিডিওতে ডিটেইলসে আলোচনা করেছি আপনি আপনার প্রপার্টি সিলেকশনের পর থেকে কিভাবে বা কি কি পদ্ধতি অবলম্বন করে এগোলে আপনি সাকসেসফুলি কোনো প্রপার্টি লোনের মাধ্যমে বা হোম লোনের মাধ্যমে পারচেজ করতে পারবেন। কিন্তু আজকে আমি যে বিষয়টা বলছি সেখানে কিন্তু পদ্ধতিগত বা অ্যাপ্লিকেশনের দিক থেকে অনেকটা মিল আছে। অর্থাৎ এখানে যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হলো, প্রথম ভিডিওতে আপনি প্রথমবার হোম লোনের মাধ্যমে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি কিনছেন, সেক্ষেত্রে আপনাকে প্রপার্টি সিলেকশন করতে হচ্ছে এবং ব্যাংকের কাছে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এক্স্যাক্টলি এখানেও কিন্তু একইভাবে আপনাকে ব্যাংকের কাছে আপনার টোটাল প্রপার্টি ডকুমেন্টস, তার সাথে সাথে আপনার পুরনো হোম লোনের স্যাংশন লেটার এবং লোনস অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং ফোরক্লোজার স্টেটমেন্ট নিয়ে নতুন ব্যাংকের কাছে বা নতুন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে অ্যাপ্লাই করতে হবে হোম লোন প্রসেসের জন্য। এখানে যে জিনিসটা অ্যাবসেন্ট সেটা হচ্ছে নতুন করে প্রপার্টি সার্চ করা। কিন্তু ব্যাংক প্রত্যেকটি প্রপার্টি, অর্থাৎ যে প্রপার্টি ব্যালেন্স ট্রান্সফারের জন্য আপনি ব্যাংকে অ্যাপ্লাই করছেন, নতুন ব্যাংকে অ্যাপ্লাই করছেন, তারাও কিন্তু আপনার প্রপার্টির লিগাল এবং টেকনিক্যাল সমস্ত ধরনের পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আপনাকে আবার লোন স্যাংশন করবে। তো এখন আপনি বলবেন, আমার অলরেডি একটা ব্যাংকে লোন চলছে, সেখানে সমস্ত অরিজিনাল প্রপার্টি ডকুমেন্টস অ্যাজ মর্টগেজ রাখা রয়েছে, তাহলে আমি নতুন করে আরেকটি ব্যাংকে কেন হোম লোনের জন্য অ্যাপ্লাই করব? এখানে একটা জিনিস অবশ্যই জেনে রাখা দরকার যে সময়ের সঙ্গে সঙ্গে এবং অর্থনীতির পরিবর্তনের সাথে সাথে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং তার গাইডলাইন মেনে বিভিন্ন ব্যাংকগুলো, অর্থাৎ যে ন্যাশনালাইজড ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকস রয়েছে এবং এনবিএফসিসরা, তারা কিন্তু আস্তে আস্তে তাদের হোম লোনের রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেশনের পদ্ধতি পরিবর্তন করতে যাচ্ছে। পদ্ধতির পরিবর্তন বলতে, অর্থাৎ আপনি যদি 2011-12 আগে হোম লোন অ্যাপ্লাই করে থাকেন, মানে 2013 বলতে পারি, 2013 আগে যদি আপনি হোম লোন অ্যাপ্লাই করে থাকেন, তবে আপনি যে পদ্ধতিতে বা যে রেট অফ ইন্টারেস্টের উপরে বা যে সিস্টেমের যে উপর লোন হোম লোনটা নিয়েছেন সেটা হচ্ছে বেস রেট, অর্থাৎ বেস রেটের উপর বেস করে আপনার হোম লোন ক্যালকুলেশন হয়ে থাকতো। কিন্তু আজকে তারপরে ঠিক এই বেস রেটের পরে নতুন একটি কনসেপ্ট আছে হোম লোনে ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য, দ্যাট ইজ কল MCLR, মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট। তাহলে মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট, এটাও আমরা দেখেছি 2016 যখন নোটবন্দি হয়েছিল, ঠিক তারপরে পরে ব্যাংকগুলোর কাছে প্রচুর টাকা চলে আসে, প্রচুর টাকা তাদের কাছে জমা হয়, ফলে তারা কিন্তু সেই সময় রেট অফ ইন্টারেস্ট, এই MCLR রেট অফ ইন্টারেস্ট অনেকটা কমিয়ে দেয়। পরবর্তীকালে 2019 আমরা দেখি রিজার্ভ ব্যাংক একের পর এক তাদের যে ক্রেডিট, অর্থাৎ যে তাদের বাই মান্থলি, অর্থাৎ প্রত্যেক দু মাস অন্তর তারা যে ক্রেডিট পলিসি অ্যাপ্লাই করে বা তাদের যে ঋণ নীতি ঘোষণা করে, সেই ঋণ নীতিগুলোতে রেপো রেট এবং রিভার্স রেপো রেট রেগুলার বেসিসে তারা কমাতে থাকে। এবং প্রত্যেকটি ব্যাংকের কাছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোন, কার লোন, এই ধরনের যে সমস্ত লোনসগুলো রয়েছে সেই রিটেল লোনগুলোর রেট অফ ইন্টারেস্ট কমানোর জন্য আবেদন করতে থাকে। কিন্তু সরাসরি ব্যাংকগুলো MCLR পদ্ধতিতে বিশেষ সুবিধা কাস্টমারদের দেয় না, অর্থাৎ যে হারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেট অফ ইন্টারেস্ট কমাচ্ছে ঠিক সেই হারে কিন্তু ন্যাশনালাইজড ব্যাংক বা যে কোনো প্রাইভেট ব্যাংক তারা কিন্তু MCLR এর পদ্ধতিতে রেট অফ ইন্টারেস্ট কমাচ্ছিল না, ফলে গ্রাহকদের কাছে সেই সুবিধা সরাসরি পৌঁছাচ্ছিল না। ফলস্বরূপ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি নতুন পদ্ধতি বা ফর্মুলা মেনে হোম লোনের রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করতে বলে, এবং এই ক্যালকুলেশনটা হচ্ছে বর্তমানের রেপো বেসড রেট, অর্থাৎ রিজার্ভ ব্যাংক যেমন যেমনভাবে রেপো রেট বাড়াবে বা কমাবে, ব্যাংকগুলো আপনার রেট অফ ইন্টারেস্ট হোম লোনের বা কার লোনের রেট অফ ইন্টারেস্ট একইভাবে বাড়াবে এবং কমাবে। এতে রিজার্ভ ব্যাংকের যে সুবিধা, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কমানোর যে সুবিধা, তাতে সরাসরি গ্রাহকরা এই সুবিধা পেয়ে থাকবেন। আর ঠিক এই কারণেই মোটামুটি 2019 অক্টোবর থেকে বিভিন্ন ব্যাংক ধীরে ধীরে রেপো বেসড এই সিস্টেমের উপর বেস করে
হোম লোন ইন্টারেস্ট ক্যালকুলেট করতে থাকে। ফলস্বরূপ আজকের ডেটে হোম লোনের রেট অফ ইন্টারেস্ট অনলি 6.8%, অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংকে 6.8%, 6.85%, 6.9% বিভিন্ন ব্যাংক টু ব্যাংক কিছুটা ভ্যারি করে, অন অ্যান অ্যাভারেজ 6.8 অ্যান্ড 6.85 রেট অফ ইন্টারেস্টে আপনি কিন্তু আপনার হোম লোনকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। অধিকাংশ ক্ষেত্রেই বহু কাস্টমার রয়েছে, হাজার হাজার লাখো লাখো কাস্টমার রয়েছে, যারা কিন্তু রেট অফ ইন্টারেস্টে, অনেক বেশি রেট অফ ইন্টারেস্টে, বেস রেট বা MCLR পদ্ধতিতে হোম লোনে তারা রয়েছেন। তারাও কিন্তু সেই MCLR থেকে এই নতুন পদ্ধতিতে শিফট হতে পারেন, কিন্তু তার জন্য তাদের কিছু চার্জেস অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আপনি যদি ব্যালেন্স ট্রান্সফার করেন, তাহলে ব্যালেন্স ট্রান্সফার কেন করবো? যে আমি এক্সিস্টিং ব্যাংকেই তো অনায়াসেই আমার রেট অফ ইন্টারেস্ট কমাতে পারি কিছু চার্জেস পে করে। কিন্তু ব্যালেন্স ট্রান্সফারের একটা মজা আছে, ব্যালেন্স ট্রান্সফারের মজাটা ঠিক এই জায়গাটাতে। ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনি আপনার লোনটাকে অনেক ক্ষেত্রেই রিস্ট্রাকচার করতে পারেন। কীরকম, যদি আমি ধরে নিই বর্তমানে আপনি 25 ইয়ার্স টেনারে কোনো হোম লোন প্রোভাইড করছেন, এবং আপনার বর্তমানে যে আর্থিক পরিস্থিতি, বর্তমানে যে কোভিড এবং তার পরবর্তী যে আর্থিক পরিস্থিতি, সেখানে আপনি কোনোভাবে পে করতে পারছেন না, আপনার রিডিউসড ইএমআই হলে সেক্ষেত্রে সুবিধা হয়। ইন দ্যাট কেস আপনি ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনার টেনারটা এক্সটেন্ড করতে পারবেন। ডেফিনেটলি সেটা কিন্তু আপনার এজ, আপনার ইনকাম এবং আরও অনেক ব্যাংকের ক্রাইটেরিয়ার উপর ডেফিনেটলি কিছুটা হলেও নির্ভরশীল। মানে ব্যাংকে অ্যাপ্লাই করা মানেই আপনার টেনারটা বেড়ে যাবে সেটাও কিন্তু নয়, সেটা ডেফিনেটলি ব্যাংকের বা যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আপনাকে লোন দিচ্ছে তাদের পার্টিকুলার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে। বাট ডেফিনেটলি এটা একটা অপশান, যে অপশানের মাধ্যমে আপনি আপনার টেনারটাকে বাড়িয়ে বা কমিয়ে এবং রেট অফ ইন্টারেস্টটা ডেফিনেটলি কমে গিয়ে আপনার লোনটাকে আরও একবার রিস্ট্রাকচারিং করতে পারবে। এটা কিন্তু একটা খুব ভালো সুবিধা মাত্র, যার মাধ্যমে আপনি আপনার হোম লোনকে ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে কিন্তু যে কম রেট অফ ইন্টারেস্ট তার সুবিধা নিতে পারেন এবং লোনটাকে রিস্ট্রাকচার করতে পারেন। এবং যদি কোনো কারণে আপনি কোনো এমন কোনো ইনস্টিটিউশনের থেকে লোন নিয়েছেন, হয়তো সেখান থেকে বাড়তি কোনো সুবিধা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার পছন্দ মতো কোনো ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনসের মাধ্যমে কিন্তু আপনি হোম লোনের যে সুবিধা বা ব্যালেন্স ট্রান্সফারের যে সুবিধা সেটা অবশ্যই নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনি আপনার এক্সিস্টিং হোম লোনকে ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে কেন একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে আসবেন তার একটা ছোট বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল ই নলেজ ফ্যাক্টরিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।